আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের আমার এই ব্লগটি একটু বেলা থেকে শুরু করেছি। আমি আমার ভিডিওর শুরুতে অনেকগুলো গাছ দেখিয়ে থাকি, তার মধ্যে কিছু গাছকে আমি প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করি। বারান্দায় আসলে শুধু এই গাছগুলোর দিকেই আমি তাকিয়ে থাকি। আপনারা জানেন আমার থেকে অনেকগুলো গাছ আছে, কিন্তু কিছু কিছু গাছ যা না দেখলে আমার দিনটি ভালোভাবে শুরুই হয় না। আর আমার এই ভালো লাগা ও সুন্দর ও পছন্দের গাছগুলোকে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও শুরুতেই শেয়ার করে থাকি। আর প্রতিবারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বারান্দা থেকে এসে বাচ্চাদের জন্য একটু চকোস বানিয়ে নিচ্ছি দুধ দিয়ে। এই নাস্তাটি আমার বাচ্চাদের খুব ফেভারিট। আমি ও আমার বড় ছেলে সকালে নাস্তা করে নিয়েছি, আর এখন ছোট দনুটিকে নাস্তা দিচ্ছি, আর ওরা এগুলো খেয়ে স্কুলে চলে যাবে। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে প্রতিবারের মতো ঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি দু একদিন পর পর এই জিনিসগুলোকে একটু মুছে নিতে হয়, না হয় এর মাঝে অনেকগুলো ধুলোবালি পড়ে থাকে। সংসারের এই দৈনন্দিন কাজগুলো আমি একা হাতে কিছুদিন পরপরই এগুলো পরিষ্কার করে ফেলি। আর প্রতিদিনের মতো একই কথা আবার বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার প্রিভিয়াস ভিডিও ও নিউ ভিডিও দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহু গুণে সাহায্য করে। আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। এই যে কথা বলতে বলতে সোফার কর্নারটিকে গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি ও পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা এখানে যে ছোট প্ল্যান্টারটি দেখতে পাচ্ছেন, আজ তাই আমি আপনাদেরকে দেখাবো এটি আমি কিভাবে মেক করেছি। আর আমি জানি আমার এই কিউট ছোট DIY গুলো আপনাদের অনেক ভালো লাগে, আর সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর সোফার অন্য পাশে আমার DIY করা কাপ নুডলসের পটের মধ্যে আমি যে প্ল্যান্টার বানিয়েছি তা দিয়েও সাজিয়ে নিয়েছি সোফার কর্নারটিকে। আশা করি আমার এই সোফার কর্নারটি সাজানো আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময়ের মাঝে আমার এই ছোট ভিডিওটি দেখে সময় ব্যয় করেন এবং তা দেখে আমার থেকে খুবই ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে ছেলেদের রুমটিও গুছিয়ে নিচ্ছে। অফ স্ক্রিনে পুরো ঘরটিকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে এসেছি। আর আজ কী রান্না করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই অসময়ে শিমির বিচি দিয়ে মাছ রান্না করছি। এই শিমির বিচিগুলো আমার কাছে ফ্রোজেন ছিল দীর্ঘ 6 মাস ধরে, তো আজ ফ্রিজটিকে খালি করার জন্য শিমির বিচির সাথে মাছ দিয়ে রান্না করে ফেলছি। আর আপনারা দেখতে পেরেছেন কোনো শিমির বিচি ভেঙে যায়নি। আর এখানে কলা গাছের বগুলি বা অনেকে মোচা বলে থাকে সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাগুলো প্রায় শেষ পর্যায়ে, তাই ধনিয়া পাতা দিয়ে তরকারিগুলোকে নামিয়ে নেব। দুপুরের খাবারকে বড় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছি, সেখান থেকে ছেলেকে নিয়ে আমি আড়ঙে গিয়েছিলাম। অনেকদিন ধরে ভাবছি আমার ডাইনিং টেবিলের জন্য একটি রানার কিনবো,
তো আমি এই রান্নাটি পছন্দ করেছি আর কোনোটি পছন্দ হয়নি আমার আসলে আমি যেটি পছন্দ করেছি সেটি হলো এটি এটি ফুল সেট আর আমার টেবিলটি একটু ছোট সেখানে ফুল সেটটি হবে না এই রানার সেটটি ওরা সিঙ্গেল সেল করবে না তাই নেওয়া হয়নি পরে অন্য কাউন্টারে গিয়ে কিছু ক্রোকারিজ দেখে নিয়েছি যা দেখতে আমার থেকে ভীষণ ভালো লেগেছিল আর আমি কিছু না পেয়ে এই রানার সেটটি কিনে নিয়েছি যেহেতু ঈদ আসছে তাই নতুন কিছু দিয়ে আমার ডাইনিংটিকে সাজাতে চাচ্ছি আসলে ওখান থেকে খালি হাতে আসতে ইচ্ছে হয়নি তাই এই রানার সেটটি কিনে নিয়েছি আর এটির প্রাইস পড়েছে 562.50 পয়সা ভ্যাট সহ 600 টাকা পড়েছে আরম থেকে এসে আমি ফিনলে স্কয়ারে বড় ছেলেকে লাঞ্চ করিয়ে নিয়েছি আর এই জায়গাটি আমি আপনাদের সাথে এর আগেও আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি এই জায়গাটিতে খোলামেলা ভাবে একটু বসে আড্ডা দেওয়ার মতো একটি প্লেস ডক্টরের সিরিয়াল সন্ধ্যাবেলা তে মা ছেলে একটু সময় কাটিয়ে নিয়েছি এখানে ছেলে বিরিয়ানি খাওয়ার পর আমরা মা ছেলে মালাই চা খেয়ে নিয়েছি আর এখানে মালাই চাটি অনেক মজা আজ আপনাদের সাথে DIY করা একটি ভিডিও শেয়ার করছি এই ভিডিওটি আমার গতকালকের তাই গতকাল বিকেলবেলা আমি কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি টাইটেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি খেলনা জিনিস দিয়ে আজ কিছু বানাচ্ছি আমার ছোট বোন আমাকে এই খেলনাগুলো দিয়ে বলল আপু তুমি আমাকে এগুলো দিয়ে সুন্দর করে রং করে কিছু প্ল্যান্টার বানিয়ে দিও তাই ওর কথা মতো এই মাটির জিনিসগুলোকে রং করে আমি ডেকোরেশন করে নিচ্ছি আশা করি প্রতিবারের মতো আমার এই ডেকোরেশনটিও আপনাদের ভালো লাগবে এই খেলনার জিনিসগুলোকে ডেকোরেশন করার পর আমার ছোট বোনকে দিয়ে দিব আর আমি একটি রাখবো প্ল্যান্টার বানানোর জন্য আর আমি আজ আপনাদের ছোট মিনি প্ল্যান্টার বানিয়ে দেখাবো আর এটি বানানোর পর এত কিউট লাগছিল যা আমার গত দুটি ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখিয়েছি এই জিনিসগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে শুকিয়ে নেওয়ার পর গ্লুগান দিয়ে ডলারগুলো বসিয়ে দিচ্ছি খুবই সহজ উপায়ে এগুলো আমি ডেকোরেশন করে নিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন আপনারাও চাইলে ঘরে ছোট ছোট জিনিসগুলোকে ডেকোরেশন করে মিনি প্ল্যান্টার বানিয়ে নিতে পারেন এই তো হয়ে গেল খেলনার জিনিসগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করা আমার এই ছোট কিউট আইডিয়াগুলো আপনাদের থেকে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো বানানোর পর আমার দেখতে খুবই ভালো লাগছিল আর এই প্ল্যান্টারটিতে আমি মাটি দিয়ে বেবি টিয়ার্স গাছ রোপণ করেছি অফ স্ক্রিনে এই তো দেখুন আমার বেবি টিয়ার্স গাছটি মিনি প্ল্যান্টার হিসেবে লাগিয়ে নেওয়ার পর দেখতে কেমন লাগছে আমার থেকে তো ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এটুকুই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম